হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো। এখন দুপুরবেলা এসবে সান্ধ্যতি করে এসেছি, তো ভাবলাম আজকে আমি হোম ট্যুর করাবো, মানে আমাদের বাড়িটা দেখাবো। তো জানি না কেমন লাগবে তোমাদের কাছে। তো আমি তোমাদের দেখাবো বলে টিপটপ করেও রাখিনি বা কিছু রাখিনি, ডেলি আমি যেরকম থাকি আমি সেরকমই তোমাদের কাছে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবে, আর আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর যারা করোনি তারা তাড়াতাড়ি করে নাও। আর চলো দেখে নাও আমাদের ঘরটা। তো চলুন বন্ধুরা, আমি এই ঘরে ঢুকছি। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, এটা হচ্ছে বাবা মায়ের রুম, এটা হচ্ছে আমাদের টিভি, এটা হচ্ছে ফ্রিজ, এটা হচ্ছে আমাদের তাক, ওটা এখনো পূর্ণ হয়নি, মানে লাগানো হয়নি। আর এটা হচ্ছে আমাদের আর একটা রুম, এখানে ঠাকুর ঘর রাখা হয়েছে, এখানে ঠাকুর রাখা হয়েছে, আর এখানে মা সকালবেলা আমি বসে থাকে, একটা এক্সট্রা রুম রাখা হয়েছে। আর এটা হচ্ছে আমার রুম, তোমাদের দেখাবো বলে এই জন্য নতুন করে কিছু সাজানো হয়নি, আমি যেমন রোজ থাকি সেরকমই রোজ রয়েছে। এটা হচ্ছে জানলা, এই একটা জানলা, আমি এই ঘরে আমি ভিডিও করি। আর এটা আমার হচ্ছে শোকেস, এটা হচ্ছে আমার রুম, আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর, আর এটা হচ্ছে আমাদের পায়খানা বাথরুম। আর কী দেখাবো, পায়খানা বাথরুম, আর এই যে আমার মেয়ে স্নান করেছে, আমা টাটা করে দাও সবাইকে, ছুড়ে হামদি দাও। হ্যাঁ, এটা হচ্ছে এবার আমাদের সিঁড়ি, এটা কেন কমপ্লিট হয়নি, এইটাই সিঁড়িটাই খালি বাকি আছে। আর এখানে আমাদের পাখিগুলো রাখা আছে, এই দেখো লাভবাট পাখি, তোমাদের দেখাও বলেছিলাম, এই দেখো এই একটা লাভবাট, এই দেখো এই একটা লাভবাট, আর এটা তোমাদের সেদিনকে দেখিয়েছি প্রিন্স পাখি, ও বাচ্চা দেবে বলে এই নারকলের সবাইগুলো নিয়েছে, এই দেখো ঝুড়ির মধ্যে রাখছে, দেখেছো, এই দেখো। আর এই একটা কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হয়েছে পাখিগুলো। আর এটা হচ্ছে আমাদের ছাদ, ছাদের মধ্যে উঠছি, জামা কাপড় সব রোদে দিয়েছি, এখন দুপুরবেলা জানি না তোমরা কেমন দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের ছাদ, আমার মেয়ে নিচে ডাকছে আমাকে, এটা হচ্ছে ছাদ, ছাদও অনেক কাজই বাকি আছে, এখনো কমপ্লিট হয়নি সব কাজ, কমপ্লিট হয়ে হলে তোমাদের পুরো আবার দেখাবো। তো এই হলো আমাদের ছোট্ট ঘর। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কেন আমি এই আশাটাই করব তোমরা যেন আমাকে যেন তোমাদের কাছে নিয়ে নাও, আপন করে নাও, আর আমার ফ্যামিলিতে তোমরা তাড়াতাড়ি চলে আসো, এই অপেক্ষায় থাকবো। আর পরবর্তীকালে দেখি তোমাদের কী ভিডিও দেবো, তার জন্য আমার তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে নাও, তারপর অল যে অল বলে যে অপশান থাকবে সেটাকে ক্লিক করে নিলেই তাহলে আমার সব নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যাবে। তো আজকের মতো বন্ধুরা, টাটা।